প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের প্রচার প্রচারণায় নগরী জুড়ে উৎসব মুখর পরিবেশ। বিএনপি নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে তৎপর দলটির সাবেক মেয়রের ছেলে। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলিসা। আগামী 12 জুনের সিটি নির্বাচন ঘিরে সরগরম বরিশাল। পোস্টার ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর রাস্তাঘাট এবং ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থী ও সমর্থকরা। বেশিরভাগ ভোটারই নৌকার পক্ষে, দাবি আওয়ামী লীগের মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে খোকন সেনিয়াবাদের। এদিকে জয়ে আশাবাদী জাতীয় পার্টির প্রার্থীও। জননেত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে যেভাবে উন্নয়ন সূচনা করছেন, পরিষেবা, অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন সব কিছু, এগুলোর আমরা বৈশাল আজকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে নাগরিকরা সেটা ন্যূনতম পাচ্ছে না, এই কারণে আমাকে এই দায়িত্ব দিয়েছে। অবশ্যই আমি এই দায়িত্ব পালন করব। আমি যদি নির্বাচিত হতে পারি, বরিশাল সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের মানুষের যে স্বপ্ন, যে স্বপ্নের বাস্তবায়ন বিশেষ করে গত 5 বছরে একেবারেই হয় নাই, সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কিছু পরিকল্পনা আছে। চরমোনাইয়ের পীরের ভোট ব্যাংকে তাকিয়ে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আর বাবার ইমেজে ভরসা কেন্দ্রীয় বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামালের ছেলে। পিতার ন্যায় মানুষের সেবা এবং জনগণের সাথে এবং দলীয় নেতাকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রেখে আমি আগামী দিনে রাজনীতি আরও সুন্দরভাবে করতে পারবো, এবং আমি সেই বিশ্বাস থেকেই আমি নির্বাচন করতে চাচ্ছি। 30টি ওয়ার্ডের সাধারণ এবং 10টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 150 কাউন্সিলর প্রার্থীও সক্রিয়। 2,74,995 জন ভোটার নির্বাচিত করবেন বরিশালের নতুন নগরপিতা এবং জনপ্রতিনিধিদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন।